কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন, আপনারাও সুস্থ আছেন। সকাল সকাল ব্লগে এসেছি, মানে সকাল সকাল মানে কি, কদিন আগে ব্লগে দেখেছিলাম আপনাদের রান্নাতে বলছে 1 কেজি ওজন কমে গেছে, সেই শুনে অনেকেই বলছিল কি করে 1 কেজি ওজন কমলো, হ্যাঁ কতটা কি হাঁটে, হ্যাঁ কতক্ষণ হাঁটে, সেই সব সম্বন্ধে একটা ভিডিও দিয়ে তাই বলছিল, সব বলছিল। ঠিক আছে দেবো। তা আমাদের কিছু কাজ আমরা গুটিয়ে নিয়েছি, নামাজ পড়ে তারপর ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বাজছে 6:28, এবার বেরোবো। অনেকটা কম আছে, এখন হাঁটতে ভালো লাগছে। চলো নাবসাকে তুলিন দেওয়ার সময় আছে এখন। এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি হাঁটতে, 6:31 বাজলো, দেখি কতটা হাঁটতে পারছি নাকি। শরীর ফিট রাখতে হলে একটু হাঁটতে হবে কষ্ট করে, তাহলে শরীর ঠিক থাকবে। আমার হাঁটার দরকার নাই, তাও তোমার লাগে হাঁটতে হচ্ছে আমাকে, তাও হাঁটা ভালো, যতই পাতলা হোক তো হাঁটতে হবে। তোমার জন্য আমার ওয়েট কমে যাবে, যে ওয়েট কমার লেগে অনেক অসুখ ভালো হয়, হাঁটতে গেলে অনেক অসুখ ভালো হয়, এটা ঠিক। তারপর সারাদিন মানে শরীরটাও ঠিক থাকে সকালে হাঁটলে একটু, দেখি কতদূর পাচ্ছে হাঁটতে। হাঁটার মতো হাঁটতে হবে, গল্প করলে তো হবে না। হ্যাঁ আমরা ভালো ভালোভাবে হাঁটি, খুব তাড়াতাড়ি হাঁটি, মানে ঘন্টায় প্রায় 6 কিলোমিটার আমাদের হাঁটা হবে যেভাবে হাঁটি। আমরা এখন হাই রোডে যাচ্ছি, হাই রোডে উঠে গেছি, হাই রোডে হাঁটা খুব ভালো নয় কিন্তু তাও এখন ফাঁকা ফাঁকা, গাড়ি টাড়ি কম, আমরা হেঁটে চলে এসেছি। পেছনে আছে মেডিকেল নার্সিং হোম, মেডিকেল নার্সিং হোমের পাশ দিয়ে যাচ্ছি। আমরা কোথায় আছি? আমাদের পপুলার মোড়, ভাটশালা মোড়, সেটা পের হয়ে গেছে, এখন হাই রোডেই আছি আমরা। এখন বাজছে 6:42, 11 মিনিট হলো হাঁটা। ভাটশালা থেকে অনেকটা পেরিয়ে চলে এসেছি। এখন কোথায় আছি? এখন আবার বাস স্ট্যান্ড ঢুকছি, বাস স্ট্যান্ডে লোটাস প্রেস পেরে এলাম, লোটাস প্রেস মোড় পেরিয়ে গেছি, বাস স্ট্যান্ড একটু দূর আছে। আমরা বাস স্ট্যান্ড থেকে নেমে গেছি, মানে বাস স্ট্যান্ড মানে কি, বাস স্ট্যান্ড থেকে চলে এসেছি হাই রোড থেকে, এবার একটু গলির ভিতরে যাচ্ছি, মানে শহরের ভিতরে যাচ্ছি। এটা আসেনি এই রাস্তায়, কি গলি, ওই বাস স্ট্যান্ডের গলি, সব সব দিকে মানে হাঁটতে হবে বুঝলে, একই দিকে সব দিকে হাঁটলে পরে সব দিকে চিনা থাকে, সব গলি চিনা থাকে, গলি চিনা থাকা ভালো। গলি থেকে বেরিয়ে আবার রাস্তায় উঠে গেছি, এটা কী রাস্তা, যে ব্যাঙ্ক রোড, ব্যাঙ্ক রোড বলে এটাকে। কতক্ষণ হলো আমাদের হাঁটা? 9:60 হলো, অনেকটা চলে এসেছি। এই সাইডে কী বলো তো, একটু গিয়ে মেহেকদের স্কুল আছে, মেহেক হাঁটতে আসলো কি বলতো, পার্কে পার্কে যখন যে হাঁটতাম, পার্কে আগে হাঁটতাম, তখন ওখানে ঘুরতো। এই পাশে আছে এসডিও অফিস এটা, আর এই যে এটা রাজদের স্কুল, বিদ্যাভবন, পাশে বিদ্যাভবন, ভালো নাম করা স্কুল, পড়াশোনা ভালো হয়, মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 1-10 মধ্যে থাকবে, কখনো ফার্স্ট হয় কখনো সেকেন্ড হয়। আর এই যে আমাদের পাশে এসডি অফিস আছে, তখন তো প্রায় আসলে তখন গ্রুপের জন্য মিটিংয়ে লন্ডনের পাশে সময় আমরা এখন আছি আমাদের রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়।
লন্ডন টাওয়ার নেই, পিছনে দেখতে পাচ্ছি এই যে বিশাল টাওয়ার। এখনো পাশে এসডি অফিস আছে, অনেক বাউন্ডারি বড়। রাস্তাঘাট ফাঁকা বলে হাঁটতে ভালো লাগে। এবার কোথায় আছে বলো তো, এবার বুঝতে পারা যাবে। না না এখন মেলাতে, এই যে লালবাড়ি দেখে বুঝতে পারা গেছে। লালবাড়ি মানে স্টেশন, রেল স্টেশনের এলাকা, রেল স্টেশনের এলাকা পড়লো। অ্যানিমেল হসপিটাল কিটিকে নিয়ে এসেছিলাম। আমাদের পেছনে এটা কোন স্কুল বলো তো, রামপাট হাই স্কুল। হ্যাঁ রামপাট হাই স্কুল, এই স্কুলেই পড়াশোনা করেছি আমি 11-12। এই স্কুল থেকে পেছনে আছে কলেজ, রামপাট কলেজ। আমরা ছভক পেরিয়ে গেছি, বাস সাইডে মানে রেল লাইন। এবার স্টেশন যাব। সকাল সকাল হয় একটু দেরি করে খাবে তো, সকাল সকাল তো কাজে লাগতে হবে। এগুলো সব তারাপীঠ যাবার গাড়ি লাগা আছে সাইডে, টেকার অনেক দূর থেকে লাগা। হ্যাঁ টেকার স্ট্যান্ড পুরো একবার স্টেশন পর্যন্ত প্রচুর টেকা থাকে। অনেকে আসেন, একটু গিয়ে যদি বাস ধরেন মানে অনেক কমে হয়। অনেকে মানে টেকা ধরে কিন্তু রেটটা একটু বেশি পড়ে। এখান থেকে যদি বাস ধরে যদি, হ্যাঁ লোটাস প্লেস কিংবা বাস স্ট্যান্ড গিয়ে, বাস স্ট্যান্ড 10 টাকা, 10 টাকা এখন 20 টাকা খরচা, 20 টাকা খরচা। আর এখান থেকে নেবে প্রায় 200-250 টাকা নিয়ে নেয়। 20 টাকাতে আপনি চলে যেতে পারেন। কাঠের চুলাতে শুনে বুঝতে পারছেন আমরা স্টেশন চলে এসেছি। এই যে বোর্ড গাড়ির আওয়াজ দিচ্ছে, ইন্টারসিটি মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস 7:15 ছাড়ে, 7:18, 3 মিনিট দেরি হলো। ঢুকে যায় তাড়াতাড়ি, কিন্তু 15 মিনিট এখানে দাঁড়িয়ে থাকে। স্টেশন মানে হাঁটতে ভালো লাগবে নাকি, স্টেশনটা ভালো আর অনেকটা দূরত্ব স্টেশন। এই মাথা থেকে উমাথা হাঁটতে 15 মিনিট লাগে, মানে একসঙ্গে আমাদের এই স্টেশনে দুটো গাড়ি লেগে থাকে। একটা 18 বগির, একটা 12 বগির, দুটো গাড়ি একসঙ্গেই লেগে থাকে। এদিকে লেগে আছে আপনার সাহেবগঞ্জ লোকাল নাকি, না গয়া, এটা গয়া, গয়া, এটা গয়া যাবে না সাহেবগঞ্জ 6:15, আমরা যেটা 6:15 যাই ওটা হচ্ছে সাহেবগঞ্জ, আর এটা গয়া। হ্যাঁ এটা মানে সাহেবগঞ্জ যাবে, হ্যাঁ গয়া যাবে, সাহেবগঞ্জ ভাগলপুর জামালপুর গয়া, মানে এটা 8:30 ছাড়বে, সকাল 8:30 ছাড়বে। বেশ ফাঁকা ফাঁকা, হ্যাঁ হাঁটতে বেশ ভালোই লাগছে। এই যে আগেকার যুগে তোমার ইঞ্জিন, হ্যাঁ ঠিক করে রাখলে পরে ভালো থাকতো। আই ঠিক করে দেবে আবার নং নং করে, এখানে আছে কত আগে থেকে আছে এগুলো, অনেক পুরাতন, ব্রিটিশ আমলের থেকে আগে।
তৈরি হয়েছে, পিঠে সামলে এসছে, কিন্তু আরো কিন্তু তৈরি হয়েছে। ওখানে তো রেল লাইন ছিল, সেটা বুঝতে হবে। এটা আরেকটা প্ল্যাটফর্ম হবে এখানটায়, তাই সব ফাঁকা করছে। আমরা 5 নম্বর প্ল্যাটফর্ম হাঁটছি, এটা নতুন, হাঁটতে খুব ভালো লাগে, এটা তো ফাঁকা ফাঁকা থাকে। অনেকেই হাঁটে, আজ আমরা দেরি হয়ে গেছে, দেরি হয়েছে 7:30 বাজে না এখনো, খুব দেরি হয়নি। এখন আমরা স্টেশনেই আছি, মানে আমাদের প্ল্যাটফর্ম শেষ হয়নি, এত বড় প্ল্যাটফর্ম আমাদের রামপাড়ে, এবার শেষ কাছে এসেছে, পেরেজা রেল লাইন। হ্যাঁ, এখন হেঁটে এখন চলে গেছে, এখন 7:00 বাজছে, 7:28। মোবাইলে নয়, যারা হাঁটবে ঠিকই হাঁটবে। ছবিগুলো এঁকে আছে কি সুন্দর। আমাদের আজিমগঞ্জ থেকে ট্রেন, মেমো ট্রেন ঢুকে গেল, মেমো লোকাল। আজিমগঞ্জ থেকে যাবে বর্ধমান, বর্ধমান যাবে, বর্ধমান লোকাল। বাড়িতে যা একটু ব্যায়াম করতে হবে খানিক, তাহলে ঠিক হবে, এত তো হাঁটা পথ খানিক ব্যায়াম করি। হাঁটতেই পারে না, হাঁটতে কত কষ্ট, অনেক মোটা, বিশাল মোটা। দেখো রেল লাইনের সাইডে সাইডে রাস্তাতেই হাঁটছি, আমাদের বাড়ি যাওয়ার রাস্তায়। আর এখন বাজছে 7:34, 1 ঘন্টা 3 মিনিট হলো, এখনো প্রায় 15 মিনিট লাগবে যাবো। ছোট বোনের বাড়ি আছে, একদিন গিয়ে দেখাবো, ব্লগ করব। যাওয়া হয় না আমাদের কাজে কাজে। এবার মনে হচ্ছে সোয়েটার পরে আসা হবে না, বের এলাম তো ঠান্ডা লাগছিল, এখন আবার গরম লাগছে। হ্যাঁ, প্রচুর হাঁটা হলো তো, আমার ঘাম বেড়েছে। এখন আমরা কোথায় বলে তো, শিলপাট ফ্যাক্টরি, রেলের শিলপাট ফ্যাক্টরি, এখানে সব যায় এখান থেকে। হ্যাঁ, কাজ চলছে, সারা রাতেই কাজ চলে, ক্রেনে সরাচ্ছে। রেলের এলাকা থেকে চলে এলাম, এবার আমাদের ক্যানেল, ক্যানেল এলাকা, এই যে সামনে মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, এই সাইডটা পেশেন্ট সাইডটা। এই তো মেডিকেল কলেজ সামনেই, সামনে এটা সাদা ছোট বোনের বাড়ি, আবার ক্যানেলের মোড় থেকে বেরিয়ে হাই রোডেই চলে এলাম।
এখনো ফাঁকা ফাঁকাই হয়ে আছে, কিন্তু খানিক পর প্রচণ্ড ভিড় হয়ে যাবে। এত ভিড় হবে যে হাঁটতে পারা যাবে না। বাড়ি চলে এসেছি আমরা, আর কটা বাজছে? 7:54। প্রচুর হাঁটলে চালিয়ে তো মজাই লাগছে আমার। 1:23 মজা লাগছে। 1:23 প্রায় 6 কিলোমিটারের উপর। 1:23 মেঘ উঠে নেই। অনেকক্ষণ হাঁটা হলো, তার জন্য তোমার শরীর কমে আছে। তোমার 1 কেজি কমাতে আমার 5 কেজি কমে যাচ্ছে, তাও কষ্ট করতে হচ্ছে তোমার লেগে। তুমি বসে থাকবো, আমি হাঁটবো। চলো এবার খাওয়া দাওয়া করো। আমি কিছু পড়ি আবার সবজি কেটে নিয়ে আসি। কি খাবা আজ? পালং খাবা না পুনকা খাবা? কালকে তো পালং খেলাম, পালং অনেক হয়ে গেছে, তো যেটা হয় সেটা তুলবে। ঠিক আছে, আমি তুলে নিয়েছি। তুমি একটু ব্যায়াম করবে নাকি? বুঝলে যে ব্যায়াম করবো তখন নাপিসা হচ্ছে চাপ দাও, টিউশন যাবে। ও টিউশন আছে, ঠিক আছে।